ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন টেন মিনিট হয়ে স্বাগত আমি তানভীর সৈল আছি আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন সাংবাদিক সেলিম খান আমাদের আজকের আলোচনার বিষয় সরকারের বারবার আশ্বাস কেন আশ্বস্ত হতে পারছেন আন্দোলনকারীরা সেলিম খান সরকার তো নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করছে বিভিন্নভাবে যা যারা কোটা নিয়ে কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছেন কিন্তু কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তারা তো সরকারের আশ্বাস যে আশ্বাস সেটা কিন্তু হতে না পারছেন এটা আসলে কার ব্যর্থতা সরকারের নাকি কোটা এটা আসলে ব্যর্থতা বলাটা ঠিক কারোরই ব্যর্থতা হবে না আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে কোটা যখন আন্দোলনটা শুরু হয়েছিল এবং কোটা আন্দোলনের মানে কোটা সংস্কার বলি বা কোটা বিরোধী যে নামেই ডাকি না কেন যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটা যদি প্রথম থেকে এখন যে গুরুত্ব দিয়ে মানে দেখা হচ্ছে বা বারংবার গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে একটা বক্তব্য দিয়েছেন আজ অতি দ্রুত প্রধানমন্ত্রীর নির্দেশনা বলা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে আইনমন্ত্রী একটা সংবাদ সম্মেলন করলেন কিছুক্ষণ আগে তো এই কাজগুলোই কিন্তু যে কথাগুলো এখন বলা হচ্ছে সেটি কিন্তু আরও পাঁচ দিন আগে করা যেত এখন দিয়ে হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আরও পাঁচ দিন আগে এই জিনিসগুলো করলে আজকে এই আন্দোলন যে পর্যায়ে এসেছে সেখানে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে ইতিমধ্যে বেশ কয়েকজন মানুষের বেশ কয়েকজন ছাত্রের আমাদের এইসব মানুষজনের প্রিয় মানুষজনের প্রাণহানি হয়েছে এবং এই প্রাণহানি যেইখানে যেভাবেই হোক না কেন তার চেয়ে দুঃখজনক ঘটনা আর নেই আর এই প্রাণহানিটা কখনোই মানে এই প্রাণহানি এড়ানো সম্ভব ছিল সবচেয়ে বড় কথা যে প্রাণহানিটা কোনো রকমেই মানে হওয়া উচিত হয়নি বা এইটা এড়ানো সম্ভব হতো এখন আমরা একটা বিচার বিভাগীয় কমিটি করতে পারি সব করতে পারি পরিবারের ভরণ পোষণ ইয়ে নিতে পারি কিন্তু যে ঘটনাগুলো ঘটে গেছে যে ছাত্র আন্দোলনকারী ছাত্রদের উপর যেভাবে হামলা হয়েছে আবার তাদের মধ্যেও কেউ কেউ হয়তো সে যারা করেছে তাদের পক্ষ থেকে হামলা সে তারা হয়তো দুষ্কৃতকারী বলে বলা হচ্ছে প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে কোটা নিয়ে যারা আন্দোলন করছে তারা আসলে কেউ এই হামলা বা এর সঙ্গে জড়িত নয় তো যারা জড়িত তাদেরকে সরকার ইচ্ছা করলে আইডেন্টিফাই করতে পারে শনাক্ত করতে পারে এই শনাক্ত না করতে পেরে একটা বিরাট সংখ্যক শিক্ষার্থী এর সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং শিক্ষার্থীদের বিরাট সংখ্যায় যখন যুক্ত হয় তখন তাদের মধ্যে কিন্তু বিবেচনার জায়গাটাও বিরাট হয়ে যায় কোটা আন্দোলনের যে বিষয়টি চলছে সেখানে কিন্তু একক নেতৃত্বের বা কোনো একটি সুনির্দিষ্ট নেতৃত্বের অভাব আছে বিভিন্ন স্থানে বিভিন্ন জন যুক্তি এবং আবেগ দুটোর উপর ভর করে তারা রাস্তায় নেমেছেন এবং রাস্তায় নামা শুধু না এই বয়সটা যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় বুদ্ধিকেও আবেগ গ্রাস করে ফেলে কারণ এই বয়সটা আসলেই এমন যে ফলে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করলেও তারা যে আশ্বস্ত হবেন এইটা তারা হতে পারছেন না তার মূল কারণ হচ্ছে যে আঠারো সালে সরকার এই জিনিসটা বাতিল করে দিয়েছিল এই জিনিসটা বাতিল করার পরে হঠাৎ প্রায় ছয় বছর পরে ছয় বছর পরে আবার এটা কোর্টের রায়ের মাধ্যমে চলে চলে এখন এইটা একটা প্রসঙ্গ যেটা আপনি বলছিলেন কোর্টের প্রসঙ্গ বলছিলেন যে দুটো প্রসঙ্গ এখানে সরকার কি মনে করেছিল যে আন্দোলন দমন করে সেইভাবেই তারা করতে পারবে এটা একটা প্রশ্ন সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে কোর্টের ব্যাপারেও কিন্তু মানুষের মধ্যে এক ধরনের রিয়া আছে যে আসলে সরকার যেটা চায় সেটা কোর্টের মাধ্যমে সে করে নিয়ে আসে যেটা আমরা বলি যে কোর্টের ঘাড়ে বন্দুক রেখে এমন কিন্তু এক ধরনের কথা প্রচলিত আছে তো এই অবিশ্বাসের পেছনে কি এটাও একটা কারণ আপনার প্রথম হচ্ছে যে রাজনৈতিক আন্দোলন এক জিনিস যে আপনার সেখানে অপোনেন্ট আপনি ক্ষমতায় আছেন আপনি একটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক দল হিসেবে আপনি ক্ষমতায় আছেন তখন আপনার মাঠে প্রতিপক্ষ হচ্ছে আরেকটি রাজনৈতিক দল বা রাজনৈতিক গোষ্ঠী যারা সরকারের বিরোধী বা ক্ষমতাসীনদের বিরোধী হিসেবে থাকে বা সরকার পতনের জন্য তারা তারা এই সরকারকে সরিয়ে নিজেদের সরকার প্রতিষ্ঠা করা সেই জন্য তারা মানুষের বিভিন্ন কারণ তুলে ধরেন এবং সেই সরকার সেই রাজনৈতিক দলকে মোকাবিলা করা এক জিনিস আর এই ধরনের মানে ছাত্র সাধারণ ছাত্র সমষ্টি যেটা ধরেন আমাদের প্রতি বছর এসএসসি দেয় বিশ লাখের উপরে আপনার এইচএসসি দেয় ভাবে যদি আমি ছাত্র ছাত্রছাত্রীর শিক্ষার্থীর সংখ্যা ধরি তো কোটির উপরে আপনার মানে শিক্ষার্থীর কোটির উপরে অনেক কয়েক কোটি রূপ আমাদের সতেরো কোটি মানুষের মধ্যে যদি এক কোটি এই ধরনের শিক্ষার্থী থাকে তাহলে এই বিপুল জনগোষ্ঠীকে আমি কখনোই এইভাবে মোকাবিলা বা এইভাবে করতে পারি না কারণ তারা প্রত্যেকে আমাদের ঘরের সন্তান তারা আমাদের কারো না কারো সন্তান কারোর আত্মীয় কারো স্বজন এরাই এদেরকে যেভাবে মোকাবিলা করার দরকার ছিল সেইভাবে মোকাবিলা করতে প্রথম থেকে আমি বলবো যে কিছুটা হলেও এক্ষেত্রে ব্যর্থতা ছিল এবং যে যে কথাগুলো বিভিন্ন ক্ষেত্রে ধরেন আপনার আমার আমি ক্ষমতায় থাকলে তাদের কাছে মানুষ বিনয় প্রত্যাশা করে এই বিনয়ের বিনয়ের জায়গায় যখন আপনার মধ্যে অ্যারোগেন্সি কাজ করে তখনই মানুষ কেন জানি বেঁকে বসে মানুষের কেন জানি একটা মানে মানুষকে ক্ষুব্ধ করে তোলে সেই জায়গায় শাসক দল হিসাবে আমাদের বর্তমান শাসক দলের পক্ষে শাসক দলের নেতাদের আরও হাম্বল ওয়েতে আরও বিনয়ের সঙ্গে জিনিসটা করা দরকার ছিল সেই জায়গাটা তাদের যে তারা প্রত্যেকেই কিন্তু প্রাজ্ঞ রাজনীতিক এবং দীর্ঘদিন ধরে আপনার এখন যারা ক্ষমতায় আছেন তারা কিন্তু দীর্ঘ গত আপনি প্রাজ্ঞ বলছেন আমি বুঝতে পারছি প্রাজ্ঞ রাজনীতিবিদ কিন্তু তারা কেউকি একটু আন্দোলনকারী কারোর সঙ্গে কথা বলতে যাব তারা কিন্তু প্রতিদিন আমরা দেখছি একটা ঘরের মধ্যে একটা টেবিল সামনে চেয়ার নিয়ে বসে একটা প্রেস কনফারেন্স করছেন এবং বিএনপি জামাত বিএনপি জামাত যেটা তাদের ইচ্ছের মধ্যে কিন্তু সাধারণ কিছু শিক্ষাতে আমি ধরলাম যে বিএনপি জামাত একটা অংশের মধ্যে ঢুকছে বা উন্নতিতে পারে কিন্তু সাধারণ শিক্ষাতে তাদের সাথে কথা বলার কি কোনো প্রয়োজন তাদের কোনো অর্গানাইজেশনের মনে হলো না বা ছাত্র লীগ বলে তাদের একটা ছাত্র সংগঠন আছে তারা কি সাধারণ ছাত্রের সাথে কথা বলতে পারত না তা না করে কিন্তু তারা সু স্পষ্ট বলেছে এটা দমন করা হবে তাদের বিরুদ্ধ মানে যে কোনো বললে মানে প্রথমে এরপরে এদের দমন করা হবে তো দমন করতে গিয়ে আপনি বলছিলেন মৃত্যু অনেক কিছু এত কিছু গেল তো তো এটা এক ধরনের কি বলা না যে নেতৃত্ব বুঝতে পারে প্রথম প্রথম জিনিস আপনাকে দেখতে হবে যে এইটা তারা সরকারের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করেনি তারা আন্দোলন করেছে কিন্তু কোর্টের একটা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুতরাং সরকারের কিন্তু সরাসরি দায় প্রথম দিকে একেবারেই আসেনি এরপরে যদি আমি দ্বিতীয় প্রশ্নে আসি যে আন্দোলন যখন হচ্ছে আপনার সবাইকে প্রতিপক্ষ ভাবার আমি যে জন্য আপনার বললাম যে রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে এই যে যারা শিক্ষার্থী যারা আন্দোলন করছে এদেরকে গুলিয়ে ফেলাটা হয়েছে সবচেয়ে বড়ো ভুল এই ভুল যদি না করতেন এদেরকে এদেরকে প্রথমেই ডেকে যে এটা কোর্টের আদেশ আসো বাবা আমরা একসঙ্গে কথা বলে ঠিক আছে কোর্টটা কোর্টটা শেষ হোক দেন আমরা এটা বসে আমরা তোমাদের সঙ্গে মিলিয়ে একটা সমাধান করব। যেটা তার আজকে বলছেন আজকে বলছেন যে আমরা বসার জন্য প্রস্তুত এখন বসতে চাইলে এখনই এখন বসতে চাইলে মানে দুইজন মন্ত্রী এখনই তাদের সঙ্গে বসতে রাজি তো এই কথাটি কেন প্রথম দিন হল করে দিয়েছেন আপনি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দিয়ে দিয়েছেন ফলে তাদের সাথে কিভাবে সিদ্ধান্ত আন্দোলনকারীরা বলতেই পারেন তাদের দিকে যুক্তি আছে যে আপনি সবগুলো পাবলিক সরকারের সদিচ্ছাটা কতটুকু যে আপনি সব বন্ধ করে দিয়ে সবাইকে বের করে দিয়ে এখন বলছেন আমি আন্দোলন করবো আমি আলোচনা করব তাহলে তাদেরকে আপনি খুঁজে আমি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলতে চাই না কিন্তু সরকারের এই মানে যারা সিদ্ধান্তগুলো নিচ্ছেন এই কারণেই কিন্তু এই শিক্ষার্থী যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তারা যে আস্থা পাচ্ছেন না তার একটা মুখ্য কারণ কিন্তু এইটা যে যে কারণে শিক্ষার্থীরা সরকার বারংবার বলা সত্ত্বেও আস্থার জায়গাতে কোনোভাবেই ইয়েতে নিতে পারছেন না তারা চাচ্ছেন কি যে একটা আইন করে কিন্তু আইনের একটা প্রক্রিয়া আছে সেইটা কীভাবে বোঝাবেন আসলে এটা এই ইস্যুতে কিন্তু আইন করার কোনো প্রয়োজন না না আইন করার কোনো দরকার নেই কিন্তু এই জিনিসটা যে একটা ধরেন যে ইন্টারমিডিয়েট পাশ করেছে বা যে মাস্টার্স পর্যন্ত পড়েছে ঠিক আছে পড়ছে যারা শিক্ষার্থী এখনো তারা সবাই যে সব বোঝেন বিষয়টা সবাইকে সব বুঝতে হবে এমনও না তাদেরকে ডেকে তারা তো আমাদেরই কেউ না কেউ তাদের ডেকে কথা বললেই কিন্তু জিনিসটা অনেক অংশে মিটে যেত এবং শুধু মানে ইয়ে না আরও অন্য লোক দিয়ে কথা বলানো যেত তাদের শিক্ষকরা ছিলেন তাদের অন্যরা ছিলেন কথা বললেই হয়ে যেত একটা একটা ছোট্ট প্রসঙ্গে আসে যেহেতু সময় সংক্ষিপ্ত থাকে বিষয়টা হচ্ছে এই যে সরকার কোটা বাতিল করলো হাইকোর্ট একটা বললো যে তাদের সরকারের যে সিদ্ধান্ত পরিপত্রটা সেটা ইলিগাল কিন্তু সরকার কিন্তু এখন বলছে যে ওই যে ই নিয়ে তারা কোর্টে গিয়েছে যে না হাইকোর্টের রায় বাতিল চেয়ে তারা কোর্টে গেছে তারা কিন্তু এখন কোটা সংস্কারের পক্ষে চলে গেছে অর্থাৎ কোটা আবার তারা ফিরিয়ে আনতে চাচ্ছে তাই তো এখন ব্যাপারটা হচ্ছে যেটা সে বাতিল করছে সরকার সেটা এখন সে ফিরিয়ে আনতে চাচ্ছে তো এইখানে তো স্টুডেন্টদের মধ্যে সন্দেহ তৈরি হতে পারে না যে তাহলে সেখানে সে সরকারের সঙ্গে আলোচনা করাটা তো তাদের জন্য কঠিন হয়ে যাবে এখানে এখানে কিন্তু সংস্কার মানে কিন্তু আপনার যে সেখানে জিরো থেকে শুরু এবং একশো পর্যন্ত আছে ঠিক আছে সংস্কারের মধ্য দিয়ে আপনি জিরো শতাংশ রাখতে পারেন যেটা আপনি বাতিল ওটাও সংস্কার সেটা আপনি আমার একশো পার্সেন্টও রাখতে পারেন সেটাও সংস্কার এখন আপনি কোনটা করবেন সেটা হচ্ছে আপনার বিষয় এবং সরকার আলোচনার প্রস্তাব দিয়েছে এবং প্রধানমন্ত্রী গতকাল বলেছেন যে যে রায়টা আসবে বা সরকার যে আবেদন করেছে তার প্রেক্ষিতে আদালতের যে রায়টা আসতে পারে সেতে মানে শিক্ষার্থীরা খুশি হবে যদি খুশি হয়ে থাকে তাহলে আমরা পরিকল্পনাটা আমরা বলতেই পারি যে এই পরিকল্পনা আর অংশ হচ্ছে এইটা কোর্টে কোর্টের সরকার আসলে কি বলবে সেটা আমরা এই আবেদনটা এইভাবে সিদ্ধান্ত তো সেটা তো সরকার প্রকাশ করে নাই কোর্টের সিদ্ধান্তে কোর্টের সিদ্ধান্তই কিন্তু সব সময় চূড়ান্ত না কোর্টের সিদ্ধান্ত হওয়ার পরেও কিন্তু মানে আমাদের পার্লামেন্টে বা সংসদে এই জিনিসে পরিবর্তন করে আইন পরিবর্তন করা বা ইয়ের পরিবর্তন করা সিদ্ধান্ত সেই ব্যাপারগুলো তো একদম সেই ব্যাপার ফলে সরকারকে আস্থায় নিতে গেলে আগে মানে তাদের সঙ্গে সবার আগে তাদের সঙ্গে বসতে হবে এই মানে মানে কি বলবো বাহিনী নামিয়ে হোক পুলিশ বা ইয়ে নিরাপত্তা বাহিনীর হাতে ছেড়ে দিয়ে না কারণ রাজনৈতিক নেতারা রাজনীতির সঙ্গে যুক্ত তারাই বুঝেন যে কিভাবে মানুষকে হ্যান্ডেল করতে হয় তা ওই পুলিশ বোঝে না ওই র্যাব পুলিশ কেউই বোঝে না সুতরাং ওনাদেরকেই দায়িত্ব নিতে হবে যে ওদের সঙ্গে গিয়ে হ্যাঁ তারা প্রথমে ক্ষুব্ধ হতে পারে তো ক্ষোভ প্রকাশের পর তারপর ঠিকই নিশ্চয়ই কথা বলবে না এটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর তার সাথে কথা বলতে আমার আমাদের কাছে এটা মানে ছাত্রদের কথা কথা যেটা বলছেন তারা বলছেন যে তারা তো এটা বোঝে না তারা শুধুই বলতেছেন বিএনপি জামাত আমরা যারা যাকার আমরা বিএনপির জামাত আমরা এই বলতেছে এই জায়গায় এসে তো সন্দেহ অবিশ্বাসটা তৈরি হয়েছে আমি ছোট্ট করে জানতে চাই বেরোনোর পথ কি আসলে আছে অবশ্যই আছে এই বেরোনোর পথ মানে সরকারের কাছে তবে তার ইয়ে না তার কোনো মানে জায়গা না যে বল প্রয়োগ বল প্রয়োগে পৃথিবীর কোনো সমস্যার সমাধান এখনো কেউ দিতে পেরেছে এইটার কোনো প্রমাণ নেই আমরা যদি মানে খোলা মন এবং হৃদয়ের উষ্ণতা নিয়ে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এই কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে যদি কথা বলি আমি কোট প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কথা বললাম তাহলে অবশ্যই তারা বুঝবেন কারণ তারাও দেশকে ভালোবাসে তারাও চায় না এই ভাঙচুর তারাও চায় না প্রাণহানি সুতরাং না বোঝার কোনো কারণ আছে বলে আমি মনে করি না কিন্তু তাদের সঙ্গে খোলা মনে এবং সদিচ্ছার প্রমাণটা আগে আগে সবাইকে মানে সরকার পক্ষকেই দিতে হবে ধন্যবাদ সেলিম খান আমরা অনেক কিছু জানলাম আরও নিশ্চয়ই এই প্রসঙ্গ নিয়ে আরও অনেক আলোচনা হবে আমরাও চাই শান্তিপূর্ণ সমাধান এবং চাই শীঘ্রই এ ব্যাপারে একটা দ্রুত সমাধান আসুক সব পক্ষ সন্তুষ্ট হোক সেটাই এখন সবচেয়ে বড় চাওয়া ধন্যবাদ সেলিম খান এই ছিল এখনকার মতো আয়োজন দেখা হবে পরের পর্বে রবি থেকে বৃহস্পতি থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন টেন মিনিটের সঙ্গে